বিজেপি সরকারের বিরুদ্ধে লড়তে নিজেদের অনৈক্য দূর করতে কাজ শুরু করেছে ভারতের বিরোধী দলগুলো। আর এই পদক্ষেপ 2024 সালের নির্বাচনে স্ট্রংম্যান হিসেবে পরিচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে বলেই জানাচ্ছে রয়টার্স। প্রায় এক দশক ধরে ভারতের রাজনীতিতে আধিপত্য বিস্তার করে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টানা দুই সাধারণ নির্বাচনে বিরোধী দলগুলো তার কাছে ব্যাপক ব্যবধানে হেরেছে। তবে চলতি সপ্তাহে মানহানির মামলায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে অভিযুক্ত করা ও এর পরপরই তার পার্লামেন্ট সদস্যপদ বাতিল করায় নড়েচড়ে বসেছে বিরোধীরা। তাদের দাবি, রাহুল গান্ধীর বিরুদ্ধে এই পদক্ষেপ সাম্প্রতিক সময়ে বিরোধীদের দমনে সরকারের আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহারের প্রমাণ। এর পরপরই বিরোধীদের উদ্দেশ্যমূলকভাবে হেনস্থা করার অভিযোগে সুপ্রিম কোর্টে মোদী সরকারের বিরুদ্ধে পিটিশন দায়ের করে ভারতের 14টি বিরোধী দল। পার্লামেন্টের ভেতরে ও বাইরে সমন্বিতভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। আগামী জাতীয় নির্বাচনে মোদীর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন তৃণমূল নেতা মমতা বন্দ্যোপাধ্যায়ও। তবে বিরোধী দলগুলোকে দমনপীড়নের অভিযোগ নাকচ করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুর্নীতিবাজদের বাঁচাতে কয়েকটি দল প্রচারে নেমেছে বলেও মন্তব্য করেন তিনি। 2019 সালের নির্বাচনে ভারতের 14টি বিরোধী দল মোট 39% ভোট নিয়ে 160টি আসন নিয়ন্ত্রণে নেয়। এই সময়ে বিজেপি এককভাবে 38% ভোট পেয়ে 303টি আসন জিতে নেয়। জনপ্রিয়তার হিসেবে কংগ্রেসের অবস্থান আগের চেয়ে অনেক সীমিত হয়ে এসেছে। তাই জোট গঠন করতে হলে মূল দল হিসেবে নয়, বরং কংগ্রেসকে আঞ্চলিক দলগুলোর জন্য আরও বড় ছাড় দিতে হবে। তবে বিরোধীদের নিয়ে এখনও চিন্তার কিছু দেখছে না ক্ষমতাসীন বিজেপি। ভারতের সাধারণ পর্যায়ে নরেন্দ্র মোদী এখনও ব্যাপকভাবে সমাদৃত। বিরোধীরা জোট গঠন করলে তা স্থায়ী হবে না জানিয়ে টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসার প্রত্যাশাই জানিয়েছে দলটি। মার্জিয়া উপমা, ডিবিসি নিউজ ডেস্ক।